नमस्कार, ईशान बांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। बराकेर 15 आसने निर्वाचन पर्व शांतिते भोट पड़ल 70-80%। শিলচরে ভোট দিলেন রাজদীপ, সুস্মিতা, দীপায়ন, তমালরা। কাছাড়ের 7 আসনেই জেতার দাবি করল বিজেপি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বরাক উপত্যকার 15টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হলো, তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট 70-80% ভোট পড়েছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। हम वो देने जा रहे हैं तो फीलिंग्स तो बहुत अच्छा लग रहा है, तो सब कुछ नया नया है तो अच्छा भी लग रहा है। तो देखते हैं कौन क्या करता है, वो तो उन लोगों के ऊपर देखा जाएगा। अभी तो सिर्फ हमारा ड्यूटी था, हम जो करना है हम वो करेंगे, तो आगे उन लोगों का देखना है। आज पहली बार वोट देने के लिए आया है तो बहुत अच्छा लग रहा है, पहले तो कभी नहीं दिया है, तो आज जाकर देखना है कहाँ कैसे देना है, मुझे पता भी नहीं है कैसा देता है। तो শিলচরে সেলিব্রিটি, রাজনীতিকরা ও প্রার্থীরা ভোট দিলেন। রাধামাধব রোডের ভোট কেন্দ্রে ভোট দিলেন সাংসদ রাজদীপ রায়। নিত্যময়ী স্কুলের ভোট কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। শিলচরে বিভিন্ন দলের প্রার্থীরা ভোট দিলেন। শ্যামাচরণ দে স্কুলে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। হাসপাতাল রোডের ভোট কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী তমাল বণিক। তমাল দাবি করেন শিলচরের জনতার রায়ে তিনি নির্বাচিত হবেন, এটা নিশ্চিত। সবাইকে শুভ সকাল, এবং খুব সুন্দরভাবে আজকে ভোটদান হবে এটাই আমি মনে করি, এবং শিলচর শহরের নাগরিক, সচেতন নাগরিক, বুদ্ধিমান নাগরিক, তারা যে স্নেহাশীল এবং ভালোবাসা আমাকে দেখিয়েছে, নিশ্চয়ই আশা করা যায় যে তাদের তারা নির্বাচিত করবেন একজন ভালো প্রতিনিধি। আমার মনে হচ্ছে আমাদের নির্দল প্রার্থীর সাথেই বিজেপির মজবুত নেই, আমি সেটা বলতে পারবো না, কারণ এই মুহূর্তে যে অবস্থান দাঁড়িয়েছে আজকের দিনে, যে ভালোবাসা এবং স্নেহাশীষ পেয়েছি, আমি প্রতিদ্বন্দ্বিতার হিসেবে আমি যাচ্ছি না, কিন্তু সেই ভালোবাসা পেয়ে আমি মনে করি যে আজকের দিনে ভালো একটা ফল আমি পাবো। ভোট মেরিকরণের কোনো সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কারণ শিলচর শহরের নাগরিক মারাত্মকভাবে, এবং শিলচর সমষ্টির নাগরিক তথা বরাক উপত্যকার নাগরিক আমি মনে করি মারাত্মক সচেতন, বুদ্ধিমান। কাছাড়ের 7টি আসনে বিজেপি জিতবে বলে দাবি করলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়। তিনি বলেন বিজেপির জয় নিশ্চিত,
দলের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অনিল চন্দ্র দে দাবি করেন, শিলচর আসনে বিজেপি 50,000 ভোটে জয়ী হবে। এখানে নির্দল প্রার্থী কোনো প্রভাব ফেলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। আজকাল নির্দল প্রার্থীরা কোনো ভোট পায় না, কেননা আমরা দেখেছি নির্দল প্রার্থীরা প্রথম থেকে হয়তো কিছুটা সম্ভাবনা থাকে, যত দিন গণিয়ে আসে ইলেকশনের দিন পর্যন্ত শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় নির্দল প্রার্থীর কোনো অস্তিত্বই থাকে না, অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে আমাদের শিলচরে যে নির্দল প্রার্থী দিলীপ কুমার রায় দাঁড়িয়েছেন, উনি দিলীপ কুমার পাল, উনি নিশ্চয়ই 10,000-এর কম ভোট পাবেন আমার বিবেচনায়, এবং বিজেপি প্রার্থী নিশ্চয়ই মানে 50,000-এর উপরে ভোট পেয়ে জিতবে না, এটা আমার বিশ্বাস। আমাদের সম্ভাবনার সাথে সাথ শিলচর আসনে আমরা 50,000 উপরে লিড করবো। আমরা নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন তার সম্ভাবনা, নির্দল প্রার্থী 6,000-7,000 ভোট পাবে কেন সন্দেহ আছে। জনগণ নির্দলকে ভোট দেয় না, কারণ জনগণ যে সরকার করবে তার সাথে জনগণ থাকে। আমরা দেখেছি ভবিষ্যতে দেখেছি জনগণ নির্দলের সাথে খুব কম থাকে, কাজে যেদিকে সরকার সেই সরকার। আর যেহেতু আমার সরকার বিগত 5 বছরে যে কাজ করেছে সেই কাজের বিনিময়ে আমরা ভোট পাচ্ছি, আমরা ব্যক্তি হিসেবে ভোট পাচ্ছি না, আমরা কাজের বিনিময়ে। এবারে প্রাইম টাইম বিরতি, ফিরে এলাম বিরতির পর। ব্যারাঙ্গার রামলোচন সরকারি বুনিয়াদী স্কুলের ভোট কেন্দ্রে ভোট দিলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। ভোট দিয়ে এসে তিনি বলেন সোনাইয়ে তার জয় নিশ্চিত। পুরা আশাবাদী, ভোট ভালো হচ্ছে, আর এবার উন্নয়নের জন্য আমি জিতব। অনেক উন্নয়ন করেছি, আর আজকে শিলচর সমষ্টিতে যেহেতু আমার ভোট, আমি এই মুহূর্তে ব্যারাঙ্গা হেমলোচন সিনিয়র বেসিক স্কুলে আমার ভোটটা দিয়ে আমি বার হলাম, এখন আমার সমষ্টিতে আমি যাব। সোনাইয়ে সস্ত্রীক ভোট দিয়ে নিজের সম্বন্ধে নিশ্চিত বলে জানালেন এই আসনের AIUDF এর প্রার্থী করিম উদ্দিন বরভুইয়া ওরফে সাজু। তিনি বলেন সোনাইয়ের মানুষের আশীর্বাদ তিনিই পাবেন। 422 নম্বর দলেরই LP স্কুল থেকে আমার মিসেস সাইদা বেগমকে নিয়ে আমরা ভোট দিয়ে এসেছি, আর সবাইকে মুবারকবাদ দিই। আর আমি অনুরোধ করি গণতন্ত্রকে শক্তিশালী করতে সমস্ত ভোট কাস্ট করার ব্যবস্থা করেন, সবাই ঘরে ঘরে থেকে বের হন। আমার জুড়হাতে অনুরোধ, একটা ভোটও ঘরে যেন থাকে না, যে কোনোভাবে আমরা ভোট দিতে হবে, সংবিধানের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত ভোট আমরা কাস্ট করব। আমার LDF দলের কর্মী, কংগ্রেস দলের কর্মী, যারা ভলান্টিয়ার্স আছেন আপনাদের কাছে অনুরোধ, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন। লাইনে না থাকলেও বয়স্ক মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন, খাওয়ার জলের ব্যবস্থা করে দেবেন। স্থানীয় ভলান্টিয়ার্সরা, বিভিন্ন NGO কাজ করছে, সবার কাছে আমার অনুরোধ আপনারা সুন্দর সুষ্ঠুভাবে সারিবদ্ধভাবে সবাই ভোট দেন, এবং সরকারি কর্মী, পুলিশ, প্যারামিলিটারি ফোর্স সবাইকে সহযোগিতা করবেন। আইন, আমরা দেশের আইন মেনে চলি, আমরা প্রশাসনকে মেনে চলি, আর প্রশাসন যেভাবে ভোট কাস্টিংয়ের জন্য সহযোগিতা করছে বিশেষ করে পুরা সোনাইতে, তার জন্য আমি ধন্যবাদ দিই। আর দ্বিতীয়ত হলো আমাদের যারা UDF কংগ্রেসের কর্মীরা আছেন সম্পূর্ণভাবে সংযত থাকবেন, কারো কোনো প্রলোচনায় কান দেবেন না, সমস্ত সোনাইতে জনসাধারণ অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে পরিবর্তনের স্বার্থে ভোট দিতে এসেছেন, সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। নিউ ভোটার যারা ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছেন তাদেরকে আমার মুবারকবাদ, এবং সংবিধানের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমার অনুরোধ আপনারা যাতে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দান করেন, সবাইকে ধন্যবাদ, সালাম, নমস্কার। কাটলিছড়ায় ভোট দিলেন বিধায়ক কংগ্রেস প্রার্থী সুজামউদ্দিন চৌধুরী।
রেল শহর লামডিং এ ভোট পর্ব শান্তিতেই হয়েছে। সকাল থেকেই ভোট দান নিয়ে ভোটারদের ছিল প্রবল উৎসাহ। ভোট দিলেন বিজেপি প্রার্থী শিবু মিশ্র ও কংগ্রেস প্রার্থী স্বপন কর। আজি মানে ওলাই আহিছে মহিলা সকল ওলাই আহিছে বেছি হিল দল ভাঙি ওলাই আহিছে। আর এই হিল দল ভাঙি ওলাই অহার মূল কারণটো হল কিন্তু এই যে প্রবঞ্চনা প্রতারণা আর প্রলোভনের রাজনীতি করেছে, মানুষের যে খালি মিছা কথাবিলা বুঝাইছে, এই মিছা কথাবিলাকে কিন্তু প্রত্যয়ন করেছে যে এইটো দলের লগত বা এইটুক সমর্থন করলে আমার আর বিপদ হব ভবিষ্যতে। এই কারণে কিন্তু এই লামডিং রাইজে কিবা কি পরিবর্তন বিচারিছে নাকি? পরিবর্তনের পরিত্রাণটো বিচারিছে, পরিত্রাণ বিচারি এইবার মহাজোটের প্রার্থীক ভোট দিব, মোক ভোট দিব। আর মই এই ক্ষেত্রে 100% নিশ্চিত যে মই বহু ভোটও জিত। পবিত্র দিন, পবিত্র বস্তু, এইটো মৌলিক অধিকার সবর সাব্যস্ত করব লাগে, মনের ভাবখিন প্রকাশ করবেন। তার কারণে গোটেই রাইজ কিন্তু ওলাই আছে, কারণ যদি মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার মূল্যায়ন করবেন বলে আমার আশার অনুভব। তার কারণে আপনাদের যোগেদি আমি সকল রাইজক আহ্বানের অনুরোধ করলো, সকলে যেন দলে বলে গিয়ে পেলে মৌলিক অধিকারটা সাব্যস্ত করে আর ভোট প্রদান করে, এইখানে আমার আহ্বান থাকে। কি মানে আশা জিকার ক্ষেত্রে 100% কনফার্ম সমষ্টির পরে মানে আপনি কেন ধরনের পদক্ষেপ লোক যদি আপনি নির্বাচিত হন? বিভিন্ন কাম এতিয়া কৰিব পৰা নাই যোৱা 5 বছৰ। অহা 5 বছৰ আমি ৰাজনৈতিক অধিকাৰ পালে ৰাইজৰ যোনখিনি আশা আৰু প্ৰত্যাশা, বিশেষকৈ ডাঙৰ কেইটামান পৰিকল্পনা আছে, খোৱা পানী হওক, আমাৰ কেবিতে কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ আছে, এটা মিনি ষ্টেডিয়াম আছে, এটা ডাঙৰ দলং আছে, এইবিলাক কাম আমি অহা দিনত ৰাজনৈতিক অধিকাৰ যোগেদি ৰাইজৰ লগত মত বিনিময় যোগেদি কামবিলাক কৰিম বুলি আমাৰ আশাৰ অনুভৱ। হোৱাৰ পৰা দেখা গৈছে মহিলাসকল বেছিকৈ ওলাই আছে। এই মহিলাসকলের যেহেতু মহিলা হাউজ ওয়াইফ হয়, তার কারণে রাতেপাড়ে মহিলাসকল আসে, পুরুষকল পাশে আহবে, এনেকা নহয় যে পুরুষকে ভোট নিদিয়ে। আলটিমেট প্যারালাল পুরুষ আর মহিলা 50-50, সবাই ভোট দান করব, ভোট দান করার কারণে আহ্বান থাকলে মোর ফল করে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকের 15 আসনে নির্বাচন পর্ব শান্তিতে ভোট পড়ল 70-80%। শিলচরে ভোট দিলেন রাজদীপ, সুস্মিতা, দীপায়ন, তমালরা। কাছাড়ের 7 আসনেই জেতার দাবি করল বিজেপি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।